ভূমধ্যসাগরে হিজবুল্লাহর তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল। ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় ইসরায়েলি একটি গ্যাস রিগের দিকে যাওয়ার সময় ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়। হিজবুল্লাহর ওই ড্রোনগুলো লেবানন থেকে উড্ডয়ন করা হয়েছিল। সেগুলোকে শনাক্ত করার পর যুদ্ধবিমান ও জাহাজ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করে নামানো হয়। মূলত কারিশ গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিরোধ নিষ্পত্তি করতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল বলছে গ্যাস ক্ষেত্রটি তাদের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে, তবে লেবাননও এর কিছু অংশের দাবি করে থাকে।